বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য জনাব আমিরুল ইসলাম পারভেজ গতকাল সন্ত্রাসীদের হাতে আপনারা দেখেছেন একটি রাজনৈতিক দলের কর্মসূচি চলাকালে সেই দলের লোকজন সরাসরি কিভাবে কি নৃশংসভাবে তাকে প্রথমে পিটিয়ে পরে কুপিয়ে তার হত্যা নিশ্চিত করেছে এবং হত্যা করার পরে বারবার তার লাথি দিয়ে তাকে কিভাবে অপমানিত করেছে এবং সেই অপমানটা আমি মনে করি বাংলাদেশ পুলিশকে করা হয়েছে। তো সুতরাং এই যে নৃশংস ঘটনা, সেই নৃশংস ঘটনার যাতে বিচার হয়, ন্যায় বিচার হয়, যোগ্য বিচার হয়, সেই জন্য যা কিছু করার ঢাকা মেট্রোপলিটন পুলিশ তার সব কিছুই করবে। ইতিমধ্যে আমরা সিসিটিভি ক্যামেরা দেখে তার সাথে ছবি মিলিয়ে গাইবান্ধা থেকে একজন এবং ঢাকার ডেমরা এলাকা থেকে একজন, এই দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, জিজ্ঞাসাবাদ করে এর সাথে কারা জড়িত রয়েছে, এর পিছনে কারা ইন্ধন দিয়েছে, তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসব। আপনারা জানেন যে সেই সময় যে রাজনৈতিক দলটির সমাবেশ চলছিল, সমাবেশে সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং একাধিক জায়গায় তারা যে ভাঙচুর চালিয়েছে, আপনার মাননীয় প্রধান বিচারপতির বাসভবন, একটি দেশের যে জুডিশিয়ারি, সে জুডিশিয়ারির যিনি প্রধান, রাষ্ট্রের জুডিশিয়ারির যিনি প্রধান, তার বাড়িতে কি হামলা চালিয়েছে। কেবল হামলাই নয়, সেই গেট ভেঙে তারা ভিতরে ঢুকে হামলা চালিয়েছে। পাশে অন্যান্য সকল যে বিচারপতিরা থাকেন, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিরা থাকেন, জাজেস কমপ্লেক্স, সেখানে যে তারা আগুন দেওয়ার চেষ্টা করেছে এবং ভাঙচুর করেছে। এরপরে তারা হসপিটাল, যেখানে আপনারা জানেন যে হসপিটালে পর্যন্ত তারা আগুন দিয়েছে এবং হামলা চালিয়েছে, আমাদের অ্যাম্বুলেন্স যে গাড়ি সেগুলো তারা ধ্বংস করেছে এবং এমন এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে যেখানে রোগীরাও দিক বিদিক ছোটাছুটি শুরু করে দিয়েছিল। এবং এই উদাহরণ আমরা কেবল ইসরায়েল যে গাজা উপত্যকায় করছে তার সাথেই মিলাতে পারি। এরকম উদাহরণ আমরা 1971 সালে বর্বর পাকিস্তানি বাহিনীর হাতেও কিন্তু দেখিনি। সুতরাং তার যে যোগ্য বিচার, যা তার যে সুষ্ঠু বিচার, তার যে সুষ্ঠু তদন্ত, সেটি করার জন্য যা কিছু করার আমরা সব কিছুই করার প্রস্তুতি নিয়েছি। 113 জন পুলিশ সদস্য আহত রয়েছে, তাদের ভিতরে এখনও অনেকের জীবন সংকটাপন্ন। এই কিছুক্ষণ আগেই আমরা খবর পেয়েছি যে হসপিটালে আরেকজনের জীবন সংকটাপন্ন। কী হয় আপনারা সবাই জানেন এবং আপনারা প্রত্যক্ষভাবে দেখেছেন যে এখানে একটি আনুষ্ঠানিক সমাবেশের ভিতর থেকে এই কাজগুলো করা হয়েছে, সুতরাং সেখানে অনেকেই জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। সেই বিবেচনায় আমরা অনেককেই খুঁজছি, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি এবং তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত কার্যক্রম চলে এর ভিতরে তদন্তের ভিত্তিতে, প্রমাণের ভিত্তিতে আমরা আরও